আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম, আর আসলে এই ভিডিওগুলো অনেক আগেরই করা আর আপলোড করা হয়নি। তো এখানে হচ্ছে আমি একটা স্টোরে আসলাম। আমি ফল সিজনে হাউস ঘর সাজাতে খুবই ভালো লাগে, আমার পছন্দ করি। তো আমার অনেকগুলো জিনিস অলরেডি আছে, আর তবু আসলাম এখানে নতুন আর কিছু পাই কিনা। তো এই সেকশনটাই এসে এত ভালো লাগলো, এত সুন্দর 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 করে ওরা সাজিয়ে রেখেছে, আর অনেকগুলো জিনিসই দেখলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখেন, ঘর সাজাতে সবাই পছন্দ করে। তো আসলে প্রত্যেকটা সিজনে নতুন করে একটু নতুনত্ব আনলে ভালোই লাগে। অনেক সময় দেখা যায় ঘরের ফার্নিচারগুলোও একটু এদিক ওদিক করে সাজালে একটু নতুন একটা লুক আসে, তো নিজের মনটাও ভালো হয়ে যায়। আর তো এই তো আমি একটু চেষ্টা করি। আর ঘর সাজাতে আমি সবসময় একটু পাতলা রাখতে পছন্দ করি। তো আমি যেভাবে সাজাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই তো স্টোর থেকে নতুন কিছু কিছু জিনিস নিয়ে আসলাম, আর অনেকটা জিনিস আমার ছিল আগেরও। তো এই তো আমি এগুলাই একটু গুছাচ্ছি, আমি আমার ঘরটা সাজাবো। আর আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এখানে ফল সিজনের ফলিং লিফের কালারগুলা যখন চেঞ্জ হয় লাল হলুদ কিংবা মিক্স কালার ধারণ করে, আমার খুবই ভালো লাগে। তো এগুলোই আমি বেশি ওগুলা ইউজ করি ঘর সাজাতে। তো এই তো আমি অনেকগুলা নিয়ে আসলাম, আর আমার ছিল কিছু। আর এই তো আরেকটা জিনিস কিন্তু আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে ক্যান্ডল। তো এয়ার ফ্রেশনার ক্যান্ডলগুলো আমার খুবই ভালো লাগে, আমি বেছে বেছে সেন্টেড ক্যান্ডলগুলো আনি। আর এই তো এখানে আনলাম, ওয়াটার কালারের সাথে একটু ম্যাচ করে আমি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, ডাইনিং রুম। তো আমার যেহেতু লিভিং রুম ডাইনিং রুম একসাথেই পাশাপাশি, তো আমি এই ডাইনিং রুমেই আমার বেশি এই টেবিলটা ইউজ করি সব কিছুতেই। তো আমি এখানে এই যে এয়ার ফ্রেশনার ওইটা আমি খুলতেছি, এটা হয়তো একটা ডেসারের উপর না আমার একটা শেলফ আছে বুক শেলফ ওঠার উপরে রেখে দেব। আর এই তো ক্যান্ডলটা শুধু ছোটো ক্যান্ডল আর একটা পাম্পকিন, ওইটাই একদম হালকা পাতলাভাবে আমি টেবিলের মাঝখানে রেখে দেবো, আর কিছু এখানে রাখবো না। আর এটা হচ্ছে আমার বুকশেলফ, বুকশেলফ
এর উপরে আমি রেখে দিলাম। আর সবচাইতে বেশি এই হাউস ডেকোরেশনটা এনজয় করে আমার বাচ্চারা, আর তাই আমি এই শেলফটাও আমি একটু ডেকোরেট করি, কারণ ওরা ওদের সব বুক কিংবা বেশি স্কুলের প্রয়োজনীয় জিনিসগুলো এখানেই রাখে, আর ওরাই বেশি এই শেলফটা যেহেতু ইউজ করে এটা একটু ডেকোরেট করতেই হবে। তো এই তো আমি এখানেই রেখেছি, আর এই শেলফটার চারিদিকেও আমি একটু এই ফলিং লিফটা লাগিয়ে দিলাম, আর ওরা খুবই এনজয় করে তাই। আর আমাকে তো টিউলিপ সব কিছুতেই সাহায্য করে, ও এখনও সাহায্য করতেছে, দেখিয়ে দিচ্ছে আম্মু এখানে লাগাতে হবে, আমার পছন্দ, এভাবে ওর পছন্দের কথা আমার সাথে শেয়ার করে, এখানে ওটা দাও, এখানে ওইটা দাও, এভাবে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, তো এই টেবিলটা আমি এভাবেই ডেকোরেট করি। আর এই যে একটা ক্যান্ডেল রাখলাম, আর ছোটো একটা পাম্পকিন মাঝখানে, এগুলোই থাকবে। আর যে লিফগুলো রেখেছি, যখন আমরা এখানে খাবো সবাই মিলে, আমার তো আরেকটা টেবিলও আছে কিচেনে, মোটামুটি বড়, চারটা চেয়ারের আর একটা টেবিল আছে, তো এখানে যখন আমরা সবাই একসাথে খাই তখন এই শুধু লিফটা সরিয়ে নেব, আর মাঝখানের ক্যান্ডেল আর পাম্পকিনটা থাকবে এভাবে। তো এই তো টেবিলের মাঝখানে এভাবে রাখলে খুবই সিম্পল, পাতলা দেখা যায়, ভালোই লাগে। তো এটা এখানে আমি এভাবেই রেখে দিলাম। আর এইখানে হচ্ছে আমার এই ওয়ালের দুই সাইডে দুইটা উইন্ডো আছে, আর মাঝখানে হচ্ছে স্টেনড গ্লাস উইন্ডো। তো আমি দুই সাইডের উইন্ডোতে যদি আমি লিফগুলা লাগাই অনেক বেশি হয়ে যাবে, টু মাচ দেখা যাবে, তাই শুধু এই মাঝখানের স্টেনড গ্লাস উইন্ডোটাই আমি রাউন্ড করে ডেকোরেট করি। তো পাতলা সিম্পল লাগে, রুমটা আসলে খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর দেখায়, তো এভাবেই আমি লাগিয়েছি। আর উইন্ডোগুলো আমি এভাবেই ফাঁকা রেখেছি। আর আমার একটা উইন্ডোতে আসলে এই কার্টেনটা আমি খুলে ধুয়েছিলাম, সবগুলাই একটাতে লাগিয়েছি আর একটাতে লাগাতে ভুলে গেছি, তো এটা এভাবেই রয়ে গেছিলো, আর যখন ভিডিও করি আসলে খেয়াল করিনি। আর এটা হচ্ছে আমার লিভিং রুম, আর ডাইনিং রুম থেকে লিভিং রুমে এই আর্চওয়ে দিয়েই যাই, তো শুধু এই আর্চওয়েটা আমি লিফ দিয়ে সাজাই, যেহেতু দুই সাইডে আমি কার্টেন রেখেছি, তো মাঝখানটা শুধু এই লিফ দিয়েই আমি সাজিয়ে রাখি। আর লিভিং রুমের টেবিলে শুধু এই ছোটো একটা পাম্পকিনই আমি মাঝখানে রেখে দিই, তো আমার কাছে খুবই ভালো লাগে, একদম সিম্পল সাজগোজ। তো এই তো এটাই ছিল আমার হাউস ডেকোরেশন, আমেরিকার শরৎকালে আমি যেভাবে আমার ঘরটা সাজাই সেটাই। তো সবাই ভালো থাকবেন, আর আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ভিডিওগুলো দেখেন নাই, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পাশে আছেন, সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আর এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই।